Hello students, in this video we will discuss about one word substitution or single word that are very important for all the competitive exam like ACC or WBCS state level exam, and it also very important for defense related exam, ACC, CPOSI, Delhi Police or other army defense. So now let's start. Question number 40. A place in desert where water is found and trees grow. Ekta porithokto jaygay jekhane jol dekha jay ebong sekhane gacher biddhi ghote. That place is called oasis. To oasis dekha jay moruhumi elakay, morudyan bola hoy. Next hocche place surrounded with a fence is called enclosure. মানে হচ্ছে ঘেরাস্থান, একটা জায়গা যেখানে বেড়া দেওয়া থাকে সেই জায়গাকে বলা হয় এনক্লোজার। এ প্লেস ইন হুইচ বিস আর কেপ্ট, যেখানে মৌমাছিদের রাখা হয় বা পালন করা হয় সেই জায়গাটাকে বলা হয় অ্যাপিয়ারি। দ্যাট প্লেস ইজ কল্ড অ্যাপিয়ারি। নেক্সট হচ্ছে এ প্লেস হোয়ার ফ্রুটস আর গ্রোন, যেখানে ফল চাষ করা হয় বিভিন্ন ধরনের সেই জায়গাটাকে বলা হয় অর্চার্ড, ফলের বাগান বা অর্চার্ড। কোশ্চেন নম্বর 43, এ হাউস ওয়ার নানস লিভস ইন, এ হাউস ওয়ার নানস লিভস ইন ইজ কল্ড কনভেন্ট। কনভেন্ট এখানে খ্রিস্ট ধর্মের যে সন্ন্যাসীরা থাকে এবং তাদের আশ্রয় থলকে বলা হয় কনভেন্ট, সন্ন্যাসীদের আশ্রয়, সন্ন্যাসিনীদের আশ্রয়। A house where nuns sleep in. Question number 44, a place or an area where the dead are buried. Dead bodies are buried. যেখানে মৃত দেহগুলিকে কবর দেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে সমাধি ক্ষেত্র, যেখানে একসাথে অনেক মৃতদেহকে কবর দেওয়া থাকে, সিমেট্রি বা সমাধি ক্ষেত্র। নেক্সট হচ্ছে এ প্লেস ফর সাইন্টিফিক এক্সপেরিমেন্ট টেস্ট অর ডেমনস্ট্রেশন ও ল্যাবরেটরি, এখানে ল্যাবরেটরি বলা হয় যেখানে বৈজ্ঞানিক গবেষণা করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে ল্যাবরেটরি বলা হয়। কোশ্চেন নম্বর 46, এ রেকর্ড অফ ওয়ানস লাইফ রিটেন বাই হিমসেলফ ইজ কল্ড অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে হচ্ছে আত্মজীবনী, নিজের জীবনী নিজেই লেখা, ইজ কল্ড অটোবায়োগ্রাফি। নেক্সট হচ্ছে 47, দি লাইফ হিস্ট্রি অফ এ পার্সন, কোনো ব্যক্তির জীবনী যখন অন্য কোনো ব্যক্তির দ্বারা লিখিত হয় তখন তাকে বলা হয় বায়োগ্রাফি, বায়োগ্রাফি বা জীবনী। কোশ্চেন নম্বর 48, অ্যান্ড আর্নেস্ট ডিজায়ার ফর সাম অ্যাচিভমেন্ট, কোনো কিছু পাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা সেটাকে বলা হয় অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন। কোশ্চেন নম্বর 49, সাপোর্ট অর লয়ালিটি টু এ পার্সন অর থিঙ্ক ইজ কল্ড অ্যালিগেন্স, অ্যালিগেন্স মানে আনুগত্য। কোশ্চেন নম্বর 50, চিলড্রেন হু হ্যাভ লস্ট দেয়ার প্যারেন্টস ইজ কল্ড অরফ্যান, অরফ্যান্স, অনাথ শিশু।